ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী মাহবুব আলম। মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহবুব, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া, কিন্তু কিয়েভ বলছে যে তারা রাশিয়ার বহরকে থামিয়ে দিয়েছে। সার্বিক অবস্থা কি? সার্বিক অবস্থা অবশ্যই সংকটপূর্ণ, প্রতিদিন সংকটের পরিমাণ আরো বাড়ছে। বিশেষ করে খেরসন এবং খেরসন শহরটা দখল করার পরে এবং জাপোরোজের বাইরে পৃথিবীর ইউরোপের সবচেয়ে বড় অ্যাটমিক নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটা দখল করার পরে, যেহেতু ওখানে লেজার গাইডেড ট্যাঙ্ক দিয়ে, থার্মাল ভিশন ট্যাঙ্ক দিয়ে ব্লককেই, নিউক্লিয়ার ব্লককেই আক্রমণ করা হয়েছিল, সুতরাং এটা একটা সুপরিকল্পিত টেরোরিস্ট অ্যাক্ট বলেই ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করছেন। সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু মূল ঘটনাটা হলো যে এই জন্য একটা বিরাট বিপর্যয়ের মুখে সবাই রয়েছেন আর কি। আমরা চেরনোবিলের ঘটনা দেখেছি, আমি তখন কিয়েভে ছিলাম, সুতরাং এটা যে কি বিপর্যয় এনে আনতে পারে সেটা আমরা সহজেই বুঝতে পারি। আর সার্বিকভাবে যদিও রাশিয়া আরো প্রবল আক্রমণ চালাচ্ছে, কিন্তু আপাতত বড় বড় শহরগুলো, শুধু খেরসন এবং এই এলাকাটা ছাড়া, বড় বড় শহরগুলো এখনো ইউক্রেন সরকারের, ইউক্রেনের অধীনেই রয়েছে। মাহবুব, অনেক বাংলাদেশি বংশোদ্ভূত যুদ্ধে অংশগ্রহণ করেছেন বা করছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারে পলিটিক্যাল কোন ডিসপিউটে যেতে চাই না, এবং যারা বা যে করছে চাই না তাদের উপর কোন নিরাপত্তার সংকট ঘটুক, কারণ বাঙালি একজন বা দুজনের ছেলে, যারা এখানে বাংলাদেশি ছেলে, বিশেষ করে একজনকে জানি, সে স্বতঃস্ফূর্ত হয়ে প্রথম দিনই যুদ্ধে যোগ দিয়েছে। সে তার ইউক্রেনে, যেহেতু তার জন্ম ইউক্রেনে, তার মা ইউক্রেনি, সুতরাং সেই দেশপ্রেম এবং সেই কর্তব্যবোধ থেকেই সে যুদ্ধে যোগ দিয়েছে। জি মাহবুব, আপনাকে ধন্যবাদ।